COVID-19 প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে সাইনোফার্ম এর ভ্যাকসিন প্রদান কার্যক্রম বাস্তবায়নে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদার এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন দৌলতখান পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনিসুর রহমান। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান, ভবানীপুর ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান জি এস ভুট্টো তালুকদার, হাজিপুর ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, দক্ষিণ জয়নগর ইউপি চেয়ারম্যান আলমগীর হাওলাদার ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীগণ।